বলে মহাবাব আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পিপল অ্যান্ড টেক লিমিটেড এর সিইও আবু বকর হানিফ। আপনাকে স্বাগত এই বিজনেসে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি যে নির্বাচনী বছর, তো এই বছরে সার্বিক ব্যবসা বাণিজ্যের সাথে সাথে মানে তথ্য প্রযুক্তি খাতের কি অবস্থা সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি ছোট করে। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতেই বেশ মনোনিবেশ করছে এবং সেই হিসাবে আমাদের প্রস্তুতি আছে। অনেকে মনে করে যে আরএমজি সেক্টরের পরে তথ্য প্রযুক্তি খাত সেই পর্যায়ে যেতে পারে, আসলে অফকোর্স টেক্সটাইল সেক্টরের পরে ডেফিনেটলি, কারণ এই তথ্য প্রযুক্তি খাতটাই বাংলাদেশের এক নম্বর ইকোনমিক স্তম্ভ হতে পারে এবং সেই হিসাবে বাংলাদেশ আসলে এগিয়ে যাচ্ছে। যেমন আপনার আমি যদি তুলনা করি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া গত বছর 2017 সালে $100 বিলিয়ন ইনকাম করেছে আউটসোর্সিং খাতে, আমরা করেছি $800 মিলিয়ন, মানে $1 বিলিয়ন না আসলে হচ্ছে। এবং আমরা 2021 সালে, মানে তার মানে এখানে অনেক বড় একটা জায়গা আছে আসলে অফকোর্স ইউটিলাইজ করা। 2021 সালের মধ্যে আমাদের গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে $5 বিলিয়ন এখানে ইনকাম করবে এবং সেই কারণে এখানে স্কিল্ড আপনার ম্যান পাওয়ার তৈরি করা হচ্ছে। আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে যেসব ইউনিভার্সিটি গুলোতে গ্রামে গঞ্জে যেভাবে সরকার আপনার এই দিকে মনোনিবেশ করছে, তা খুব শীঘ্রই আসলে বাংলাদেশও সেরকম একটা লক্ষ্যে পৌঁছতে পারবে আমি মনে করি। সেটাই আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। নিড বেসড এডুকেশন আমরা কথা বলছি, আমরা আসলে স্পেশালাইজড লোকের কথা বলি, কিন্তু সেরকম আমরা যখন খুঁজতে যাই পাই না, কিন্তু আসলে আমার এটা দরকার সেই বিষয়ে দক্ষ লোক কিন্তু আমরা আসলে পাচ্ছি না ওইভাবে, তো সেক্ষেত্রে নিড বেসড এডুকেশন খুবই দরকার। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? আপনার প্রতিষ্ঠান তো এক যুগের বেশি সময় ধরে কাজ করছে, আপনারা আসলে কি করছেন দক্ষ মানব সম্পদ তৈরিতে সবকিছু মিলিয়ে? দেখুন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যখন কেউ ব্যাচেলার করে, সে যখন জব খোঁজে সে এন্ট্রি লেভেল জব খোঁজে, তার কারণ তার মাথায় আসে যে সে তার আপনার একাডেমিক নলেজ রয়েছে, কিন্তু কাজ করতে গেলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল নলেজ দরকার হয়, স্কিল এক্সপেরিয়েন্স, কর্পোরেট এনভায়রনমেন্ট সম্পর্কে তার ধারণা থাকতে হবে, অবভিয়াসলি তার কাজ করার কনফিডেন্স থাকতে হবে। এখন যদি সে রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি কাউকে স্কিল করা যায় বা ভেন্ডর সার্টিফিকেটগুলো যদি নেওয়া যায় প্যারালালি যদি তার ব্যাচেলার করার সাথে সাথে, তাহলে ডেফিনেটলি তাকে এন্ট্রি লেভেল জব খুঁজতে হবে না, তাকে মিড লেভেল বা সিনিয়র লেভেল জবেই যেতে পারবে। এইভাবে আমরা আমেরিকাতে যারা অড জব করছে, যারা মিনিমাম ওয়েজে কাজ করছে, তাদেরকে আমরা ট্রেইনড আপ করে প্রায় 5,000 বাংলাদেশিকে আমেরিকার মেইন স্ট্রিমে কাজ দিতে পেরেছিলাম। এবং সেই কাজটা ধরেন আমেরিকাতে যদি কেউ ব্যাচেলার করে ম্যাক্সিমাম এন্ট্রি লেভেলে $50,000 ইয়ারলি ইনকাম করে, আমাদের ট্রেইনড আপ যে স্টুডেন্টগুলো ছিল ওরা এডি থেকে $200,000 ইনকাম করছে। তার মানে কি হচ্ছে, রিয়েল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি স্কিল হিসাবে যদি তৈরি করা যায় এর কোনো বিকল্প নাই। এবং সেই হিসাবে আমাদের দেশে এই বাংলাদেশীয় গভর্নমেন্ট দেখবেন আপনার যারা ব্যাচেলার করতেছে বা ব্যাচেলার করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাদেরকে স্কিল্ড করার চেষ্টা করতেছে। আমরা এই বাংলাদেশে একটা ক্যাম্পাস করেছি, আমাদের উদ্দেশ্য হলো সেই আমেরিকার সেই নলেজ নিয়ে, যে নলেজ আমরা আহরণ করেছি সেই অনুসারে এখানে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে বসে এরা আউটসোর্সিং প্রজেক্টে কাজ করতে পারবে, লোকাল মার্কেটে কাজ করতে পারবে এবং যারা আমেরিকাতে ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যাতে করে আমেরিকাতে গিয়ে অর্জব যাতে তাদেরকে করতে না হয়, সেই সরাসরি যাতে আমেরিকার সে আইটি কোম্পানিগুলো কাজ করতে পারে সেভাবে আমরা সহযোগিতা করতেছি। তারপর ডেমোগ্রাফি ডিভিশনের কথা আমরা যেটা বলি, তাহলে সেক্ষেত্রে সেইটাও আমরা আসলে ভালোভাবে কাজে লাগাতে পারবো। আসলে তো একটু জানতে চাইবো যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে তো আইটি সেক্টর কাজ করছে, তো সেখানে ইংলিশ তো একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ আসলে, তো সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে অনেকে এই ল্যাঙ্গুয়েজে আসলে অতটা পারদর্শী না, সেক্ষেত্রে আপনি আসলে কি বলবেন, আসলে পারদর্শী হওয়াটা কি দরকার না কতটুকু দরকার? অবভিয়াসলি, কারণ আমরা একটা স্টুডেন্ট যখন এখান থেকে পড়াশোনা করে সে কিন্তু লোকাল মার্কেটের সাথে শুধু কম্পিট করছে না, সে গ্লোবালাইজ মার্কেটের সাথে কম্পিট করছে। তো ফলত আমি যে 2,000 প্রায় 2,000-2,500 স্টুডেন্টকে এখানে ট্রেন্ড আপ করে রেডি করেছি, ওদেরকে সে আউটসোর্সিং প্রজেক্টে যখন কাজ দিতে যায় তখন তাদেরকে ইংরেজি জানতে হবে। সেই জন্য আমার কোর্সের মধ্যে আমরা ইংরেজি
অ্যাড করে দিয়েছি। এই যে প্রায় 50টার মতো সাবজেক্ট আমরা এখানে বাংলাদেশের ক্যাম্পাসে পড়াচ্ছি, তার প্রতিটার সাথেই আমরা ইংরেজি অ্যাড করে এসেছি। এতে করে ওরা লোকাল মার্কেটের বাইরেও সেই আউটসোর্সিং প্রজেক্টগুলোতে কাজ করতে পারবে। তা আমি মনে করি ইট শুড বি ইউনো মানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটা অ্যাড করা উচিত ইংলিশটাকে, বিজনেস ইংলিশ বেসিক্যালি, বিজনেস ইংলিশ। এন্ড সফটওয়্যার তো ডেভেলপ হচ্ছে, আসলে কতটা মানসম্মত হচ্ছে এটা টেস্টিং এর ব্যাপার আসলে আপনারা কি করছেন? ইয়া, আমরা যেমন আপনাকে যে $800 মিলিয়ন যে আউটসোর্সিং খাতে বাংলাদেশ ইনকাম করেছে, এর মধ্যে প্রায় $500 মিলিয়ন সফটওয়্যার এক্সপোর্ট করেই করেছে। তা আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে মোস্টলি সফটওয়্যার যেগুলো আপনার টেস্ট করা হয় এটা ডেভেলপারেই টেস্ট করে থাকে। আমি এখানে রিসেন্টলি 200 সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য আমি ঘোষণা দিয়েছি স্কলারশিপের মাধ্যমে। তার মধ্যে 100 আপনার NRB যারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকাতে যাবে তাদের জন্য, আর 100 এখানকার লোকাল মার্কেটের জন্য। তো সেখানে আমি ট্রেনার খুঁজতে গিয়ে অ্যাড দিয়ে আমি একজন সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার ট্রেনার পাইনি, একজনও পাইনি। তার মানে কি হচ্ছে, বেসিক্যালি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং এটা একটা খুব ভালো প্যাথ, যেটা এই অ্যাভিনিউ যেটাতে ভালোভাবেই কাজ করা সম্ভব বেসিক্যালি। তো এইটাকে যদি আমরা এখানে এস্টাবলিশ করতে পারি তাহলে আউটসোর্সিং প্রজেক্টগুলো তো কাজ করতে পারবে, কারণ আমেরিকাতে $1 ট্রিলিয়ন এই সফটওয়্যার ডেভেলপমেন্ট মার্কেট, এর মধ্যে আপনি দেখবেন 40-75% বাজেট গোজ টু সফটওয়্যার টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এই জন্য আমরা মনে করি এটার জন্য সবারই নজর দেওয়া উচিত বলে মনে করি আমি। আচ্ছা, আমরা যে আইটি পার্ক হচ্ছে, কিন্তু সেভাবে কি মানে বিদেশি, আমরা বাইরে যদি দেখি, ইন্ডিয়াতে দেখি যে আসলে বিদেশি অনেক বড় বড় কোম্পানি আসছে, আমাদের দেশে কি আসলে ওইভাবে আসছে, কেন আসছে না, আসলে কি মনে করছেন? আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে ওনারা চিন্তা করছেন যে 28 আইটি পার্ক এখানে এস্টাবলিশ করবে। এর মধ্যে দু একটা হয়েছে, যেমন কালিয়াকর এবং আপনার শেখ কামাল আইটি পার্ক এখানে কাজ হচ্ছে। তো এখানে ইন্ডিয়াতে যদি আপনি লক্ষ্য করেন, আপনার মাইক্রোসফট, সিসকো বা IBM-এর মতো বড় বড় কোম্পানিগুলো, ওরাকলের মতো বড় বড় কোম্পানিগুলো ইন্ডিয়াতে গিয়ে ওখানে ওদের অফিস করছে, ওখানে লোকাল মার্কেট থেকে আইটি ট্যালেন্ট পুল থেকে ওরা আপনার হায়ার করছে, ফলত ওরা সাকসেস হচ্ছে। কিন্তু আমাদের এই দেশে যতক্ষণ পর্যন্ত আমরা দেখাতে পারবো যে আমাদের ট্যালেন্ট পুল রয়েছে, এক্সপার্ট ট্যালেন্ট পুল রয়েছে, ততক্ষণ পর্যন্ত ইনাদেরকে এখানে আনা সম্ভব না। তো আর আনতে গেলেও আমাদের ওখানে সেলস টিম পাঠাতে হবে, যে আমেরিকার মার্কেটগুলোতে, বাইরের মার্কেটগুলোতে গিয়ে যদি ওখানে লবিং করা হয়, ওখানে যদি সেলস টিম পাঠানো হয় এবং বলা হয় যে ইয়েস আমাদেরও সেই সুযোগ সুবিধাগুলো আছে। কারণ এখানে শুধু ট্যালেন্ট পুল ছাড়াও এখানে দেখাতে হবে যে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এখানে আমরা চিপ দিতে পারতেছি কিনা, কোয়ালিটি আমাদের দিতে পারতেছি কিনা, প্লাস আমরা এটা ওনাদের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো ডেলিভারি দেওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা, এগুলো আমাদের ওনাদেরকে জানান দিতে হবে। তো আমি মনে করি সেদিন বেশি দূরে নয় যেখানে আমরা ইন্ডিয়ার মতো এরকম আইটি পার্কগুলোতে যেভাবে Fortune 100 কোম্পানিগুলো কাজ করছে, আমাদের এখানেও খুব শীঘ্রই চলে আসবে। সেটার জন্য সবারই সদিচ্ছা দরকার, সরকার তো করছেই, আমরাও যাতে আরো পাশাপাশি উদ্যোগ নিতে হবে সে প্রত্যাশা আমরাও করছি। তথ্য প্রযুক্তি খাতে আরো কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলাম পিপল অ্যান্ড টেক লিমিটেডের CEO আবু বকর হানিফের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। বিরতির আগে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলছিলাম, একটু জানতে চাই যে আমরা সফটওয়্যার তৈরি করছি কিনা আসলে কতটা আসলে নিরাপদ। ইয়া, ডেফিনেটলি আপনাকে বিরতির আগেও আমি একবার বলেছি যে কোয়ালিটি অ্যাসুরেন্স ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে যেমন ব্যাংকিং সফটওয়্যার, কর্পোরেট সফটওয়্যার বা গভর্নমেন্ট যেসব সফটওয়্যারগুলো তৈরি হচ্ছে, এখানে আপনি দেখবেন যে ডাটা সিকিউরিটি, যেটা ইন্টারনেট সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি, এটার জন্য আমাদের নিজস্ব লোকগুলোকেই আসলে এমপ্লয় করা দরকার। আপনি যদি আমেরিকার দিকে তাকান, দেখবেন ওখানে ওদের US সিটিজেন, ওইসব সিকিউরড অ্যাপ্লিকেশানগুলোতে কাজ করার জন্য সিটিজেন দরকার হয়, এবং ওদের জন্য সিক্রেট ক্লিয়ারেন্স, টপ সিক্রেট ক্লিয়ারেন্স, ইভেন পলি, এরকম আপনার সিকিউরিটি টেস্ট করা হয়।
তারপরে ওদেরকে কাজ করতে দেয়। কিন্তু আমাদের দেশে আপনি দেখবেন, আমি মনে করি যে আমাদের দেশের লোকজন সে সিকিউরড অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করছে কি না, হয়তো দেখবেন যে ইন্ডিয়া বা শ্রীলঙ্কার লোকগুলো কাজ করছে। তাহলে এই যে ব্যাংকিং যে ডেটাগুলো আছে, ব্যাংকিং যে ইনফরমেশনগুলো আছে বা সফটওয়্যার রিলেটেড যেসব ইনফরমেশনগুলো আছে, কোনো এক সময় আমরা অনেক বিপদে পড়ব। তো ফলত আমাদের দেশে কিন্তু এডুকেট পিপলের কোনো অভাব নাই। 145 ইউনিভার্সিটি রয়েছে, সেখানে আপনি দেখেন এ প্রতিনিয়তই গ্রাজুয়েট বের হচ্ছে, প্রতি বছর 85,000-60,000 কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট বের হচ্ছে। নির্দিষ্ট সাবজেক্ট আমরা দেখছি যারা গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে, এদেরকে যদি আমরা ট্রেইনড আপ করি তাহলে আমরা আমাদের নিজস্ব লোকগুলোকেই এখানে এমপ্লয় করতে পারি। আর আমি এখানে যদি আপনাকে বলি যে আমাদের দেশে যে সুযোগ রয়েছে কাজের, এটার একটা এক্সাম্পল আপনি দেখতে পারেন যে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া, উনাদের ফোর্থ রেমিটেন্স এখানে দেখেন, ফার্স্ট হলো $12.57 billion তারা ইউএ থেকে ইনকাম করছে, ইউএসএ থেকে ইনকাম করছে $10.65 billion আর সৌদি আরব থেকে $10.22 billion। আমাদের দেশ থেকে গত বছর $10 billion ইনকাম করছে এবং ১ মিলিয়ন পিপল আমাদের এখানে কাজ করতেছে। তার মানে কি হচ্ছে, আমাদের এখানে অনেক সুযোগ রয়েছে। ওনারা তো টেকনিক্যাল পিপলই এখানে কাজ করে মোস্টলি, তাহলে আমরা যদি আমাদের এই স্কিলকে ডেভেলপ করতে পারি, আমাদের লোকজন যদি এখানে কাজ করতে পারে, তাহলে আমি মনে করি আউটসোর্সিং প্রজেক্টটা আমরা নাম্বার ওয়ান হিসেবে আমরা দেখতে পারবো। বেসিক্যালি অনেক বড় সম্ভাবনা আছে এখানে, অফকোর্স সেসব জায়গায় বাংলাদেশিরা কাজ করতে পারবে ভবিষ্যতে, প্রত্যাশা আমরা করতেই পারি। এবং আপনার এই যে গুগল বলেন, পেপল বলেন বা অন্যরা যারা চিন্তা করছে যে এই দেশে আসবে, তো ডেফিনেটলি ওরা যদি এই সম্ভাবনাটা দেখে এবং স্কিল পিপলকে দেখে, তাহলে ওরা আরো কনফিডেন্ট পাবে আর কি। যে আমাদের এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, গুগল ইউটিউব আসছে, এতে করে আসলে আমাদের কতটুকু লাভ হবে, সরকারের পর্যায়ে কতটুকু লাভ হবে? ডেফিনেটলি লাভ হবে। যেমন মনে করেন আপনার এইরকম কোম্পানিগুলো যখন আসবে, তাহলে তো লোকাল পিপলকে দিয়ে টেকনোলজি নিয়ে আসবে। তো টেকনোলজি আনলে কি হবে, এখন মনে করেন 5,000 লোক কাজ করলো একটা, বা 500 লোক বা 50 জন লোক কাজ করলো একটা প্রজেক্টে, তাহলে সে কি করবে, এই নলেজটা নিয়ে সে অন্য প্রজেক্টে কাজ করতে পারবে, তাই না? তাহলে আমাদের এখানে ভার্চুয়াল সার্কেলের মতো স্কিল পিপল তৈরি হয়ে যাচ্ছে এবং সেই কনফিডেন্সটা আমাদের মানে অন্যেরা আমাদের উপরে নির্ভরশীলতা নির্ভরশীল হতে পারবে আর কি, যে ইয়েস বাংলাদেশ ইজ দ্য নেক্সট ডেস্টিনেশন লাইক ইন্ডিয়া। একদম। তো এখন আমরা ই কমার্সের কথা শুনছি ইদানিং, তো ই কমার্সটাকে আপনি আসলে কিভাবে দেখেন, কি পর্যায়ে আছে আমাদের এখানে? ডেফিনেটলি এখানেও তো এই যে চাল ডাল বলেন, তারপরে আরো অন্যান্য যেসব গুলো রয়েছে, সহজ দারাজ ডিল, বেটার না? যদি ভালোই না হতো তাহলে আলিবাবা কেন কিনলো, একদম তাই না? কারণ আপনি দেখেন 160 মিলিয়ন পিপলের দেশ, রাইট? তো এখানে তো আপনি যেটা দিবেন সেটাই চলবে। একটু সুন্দরভাবে যদি করা যায় তাহলে কনসিউমার মার্কেট তো হিউজ, তো আমি মনে করি ই কমার্সের ভবিষ্যৎ এই দেশে অনেক বেশি। সেই সাথে রাইড শেয়ারিং আমরা অ্যাপসগুলো দেখছি খুব ভালো করছে আসলে। এখন এখানে আমি বলবো যে দেখেন, $1 billion দিয়ে যে সফটওয়্যারটা তৈরি হয় বা $1 billion দিয়ে যে সলিউশনটা তৈরি হয় গ্লোবালাইজ মার্কেটে, এটা আপনি মিলিয়ন টাকা দিয়ে পাচ্ছেন। সেটাই আপনি কনসেপ্ট দেখেন, রাইড শেয়ার বললেন, তারপরে আবার যে কোনো কিছুই এখানে ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন, পাঠাও বলেন, তাই না? তারপর অন্যান্য জিনিসগুলো আপনি এখানে ইজিলি অ্যাডপ্ট করতে পারছেন। আচ্ছা আচ্ছা, এখন তথ্য প্রযুক্তি খাতে একটা বড় নিয়ামত ইন্টারনেট, সেটা আসলে কতটুকু সহজলভ্য, আমরা কতটা কম টাকায় আসলে ভালো স্পিড পাচ্ছি, এটা এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে, এই জায়গাতে আসলে কিছু করা উচিত কিনা? কস্ট তো সরকার তো অনেক চেষ্টা করছে। আপনি 5 বছর আগে দেখেন, 10 বছর আগে দেখেন, আপনি ব্রাউজ করতে পারতেন না, কিন্তু এখন আপনি এখানে বসেই ঘরে বসে কাজ করতে পারতেছেন। তবে এইটা যত সহজ, স্পিডটা যত বেশি হবে, আউটসোর্সিং এর জন্য স্পিড তো খুবই দরকারি একটা জিনিস আসলে, মোবাইল নেটওয়ার্ক দিয়েও তো আসলে ওইভাবে সম্ভব না আমি যতটুকু জানি, সেই জন্য তো আসলে ব্রডব্যান্ড নেটওয়ার্কটাই বেশি দরকার। সেক্ষেত্রে আসলে ব্রডব্যান্ড নেটওয়ার্কের যে প্রাইসটা, সরকার যত বেশি নজর দেবে তত বেশি লাভ। কারণ আপনি দেখেন এই ঢাকা শহরে কেমন, আপনার যদি সবাই যদি ঘর থেকে বসে কাজ করতে পারত তাহলে তো আপনার এই ট্রাফিক জ্যাম হতো না। এবং সেখানে আমাদের আরেকটা সুন্দর দিক দেখছি আমরা,
সম্ভাবনা যেটা দেখছি যে উইমেন উইমেন এন্টারপ্রেনার তৈরি হচ্ছে উইমেন যেরকম আগে হয়তো কাজ করতো না কিন্তু এখন দেখা গেল যে ওনারা এগিয়ে আসছে কাজ করছে আর যদি ইন্টারনেট যদি আরো ভালো হয় যদি এই সুবিধাগুলো যদি ভালো হয় তাহলে ঘরে বসেও কাজ করতে পারবে আমেরিকাতে আপনার ম্যাক্সিমাম লোকেই দেখা যায় যে আইটিতে এটা যদি এটা ঘরে বসে কাজ করতে পারে এক একজন ইভেন দুটা তিনটাতে কাজ করতে পারতেছে তো এই সুবিধাগুলো আমরা এখানে পেতে পারি আসলে আচ্ছা একদম শেষ পর্যন্ত ছোট্ট করে একটু জানতে চাই অনেক সম্ভাবনা তারপর কিছু প্রতিবন্ধকতা থেকে যায় সেই প্রতিবন্ধকতাগুলো আসলে কি প্রতিবন্ধকতা আসলে সরকার যেভাবে আন্তরিক আমরা যারা এইসব প্রজেক্টগুলোর উপরে কাজ করে তারা যদি আন্তরিক হয় যে তাহলে এটা সম্ভব কারণ হয়তো সরকার দেখা গেলো যে আপনাকে একটা প্রতিষ্ঠানকে 5000 লোককে ট্রেন করার জন্য দিল কিন্তু সে দেখা গেলো যে আন্তরিকভাবে কাজ করলো না তাহলে কি হচ্ছে সরকারের উদ্দেশ্যটাও তো ব্যর্থ হলো টাকা সঠিকভাবে খরচ হলো না আসলে সেখানে একটু নজর দেওয়া উচিত আমরা ইদানিং এই যে আইটি পার্ক হাইটেক আইটি পার্ক ক্লিয়ার করে এখানে অনেকগুলো ব্যাচকে পড়াচ্ছি তারপরে নাটোরে 200 জনকে আমরা ট্রেন্ড আপ করাচ্ছি তা আমরা আমাদের উদ্দেশ্য হলো যে বেসিক্যালি এখানে একটা ট্রেন্ড সেট করা যে আমাদেরকে ফলো করে অন্যরা যাতে এরকম কিছু কাজ করতে পারে তো সেজন্য আমরা আসলে যেভাবে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি আসলে এখানে ট্যালেন্ট মানুষের কোনো অভাব নাই এখানে শুধু একটু আন্তরিকভাবে যদি কাউকে যদি নার্স করা যায় গ্রুম করা যায় তাহলে আমাদের দেশে অনেক বেশি দূর এবং নতুন বছরও তথ্য প্রযুক্তি খাতে অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা থাকলো আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ইটিভিকে ধন্যবাদ ইটিভির দর্শককে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশে তথ্য প্রযুক্তি খাত নিয়ে আলোচনা করছিলাম পিপল অ্যান্ড টেক লিমিটেডের সিইও আবু বকর হানি দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি বেলা 2:35 আবারও ফিরে আসবে একটি বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন